थोड़ा सा सीढ़ी चढ़ने के बाद ही गणेश जी का मूर्ति मिलता है। हम पंडित जी से मंदिर के बारे में थोड़ा जानना चाहते हैं। चैनल लेयर ब्लॉग, नए ब्लॉग में आप लोगों का स्वागत है। आज हम लोग आए हैं नॉर्थ गुवाहाटी, जो दीर्घेश्वरी मंदिर है। आप पीछे नाम देख सकते हैं, दीर्घेश्वरी मंदिर। तो वीडियो आप लोगों को शुरू से दिखा था। थोड़ा सा सीढ़ी चढ़ने के बाद ही गणेश जी का मूर्ति मिलता है। चलिए अभी मंदिर की तरफ रुख करते हैं। ये पहाड़ में एक हनुमान जी का मूर्ति बना हुआ है और थोड़ा सा ऊपर जाने से ही हम मंदिर पहुंच जाएंगे। चलिए अभी मंदिर की तरफ जाते हैं। Thank you.
पंडित जी से मंदिर के बारे में थोड़ा जानना चाहते हैं। नमस्कार, मैं हमारे श्री श्री दुर्गेश्वरी टेम्पल मैंने दले सम्पादक तमें हमारे दले सम्पादक तो आम बरदरी पर निर्वाचित है আমার প্রতি তিন বছর মূরে মূরে আমার কার্যকাল মোট আজি এক বছর হল আর আমার মানে কি আমার মানে এই বরদরি পরিয়ালপরে আমার দলের মানে দলজন নির্বাচন হয় আর আমার মানে আহোম রজায় শিবসিংহই মানে আমার পশ্চিমবঙ্গ নদিয়া জেলার শান্তিপুর গড়পড়া হলিরাম ভট্টাচার্যক আমি এই দীর্ঘেশ্বরী মন্দির মানে সংস্থাপন করেছিলাম আর হলিরাম ভট্টাচার্যক বংশধরে আমি এই দীর্ঘেশ্বরী মন্দিরটি চোয়া চিতা করে আছি। ইয়াত মানে আমার দীর্ঘেশ্বরী মন্দিরটি হল দীর্ঘেশ্বরী, তারমানে ইয়াত এখন মার্কণ্ড মন্দির আশ্রম আছে, ইয়াত মার্কণ্ড মানে তপস্যা করছিল, তপস্যা করে মার্কণ্ডপুরম যখন মহান গ্রন্থ আছে ইয়াতে রচনা করেছে। আর মার্কণ্ডমণি আয়ুষটি 12 বছর কাল আছে, মার্কণ্ডমণি যেটা মানে ধ্যান করেছিল আর মার্কণ্ডমণি ধ্যানত মা ভগবতী ইয়াত মানে এটা আমার দক্ষিণাকালী দুর্গার হেৰি আছে, মা ভগবতী সন্তুষ্ট আছে আর মার্কণ্ডমণি সন্তুষ্ট হয়ে মা ভগবতী মার্কণ্ডমণিক আশীর্বাদ দিয়েছে মানে দীর্ঘায়ু হওয়া। এখানে মার্কণ্ডমণি যে মৃত্যু যে হয়েছে আজিলেক কোনো প্রবাদ না, তেও এই পৃথিবীর অজরমর হয়ে আছে, সেই কারণে এই থানখনের নাম দীর্ঘেশ্বরী। ইয়াত মানে এবার যদি কোনোবা যদি এবার যদি ইয়াত মানে দেবীক দর্শন করে ইয়াত মানে বহুত দীর্ঘকাল আয়ুষ বাড়ে বলে মানে প্রবাদ আছে। এইটো হল মার্কণ্ড মন্দির পদযুগ। এইটি হল মার্কণ্ডমণি ইয়াতে ধ্যান করেছিল আর মার্কণ্ডমণির ধ্যানক ভগবতী সন্তুষ্ট হয়েছিল আর সেই যে সূর্য আছে পাতার উপরে দিয়েছে সেইটা মার মানে ভগবতীর পাতার চিহ্ন, এটা কোনো কৃত্রিম মতন নাই, ইয়ার পর আজি বহুত হাজার বছর কালৰ পৰা এনেকেই আছে। আর সেইটো হল মা আমার ভগবতীর বাহন হয়েছে, বাঘত আহি বাঘৰ সেইবিলাক দিন বাঘত ভগৱতীয়ে আশীৰ্বাদ দিছিল, মাৰ্কণ্ডমণিয়ে আশীৰ্বাদ দিছিল আৰু দীৰ্ঘায়ু, সেইকাৰণে এই থানখনৰ নাম দীৰ্ঘেশ্বৰী। ইয়াত মানে যেতিয়া শিৱই মানে যেতিয়া আপোনাৰ এই গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ড সতীৰ দেহাটো লৈ গোটেই আপোনাৰ বিশ্ব ব্ৰহ্মাণ্ড ভ্ৰমি ফুৰিছিল, তেতিয়া সতীৰ দেহাটো 52টা ঠাইত মানে মানে পৰিছিল, আমাৰ সতীৰ ইয়াত সুৰটো পৰিছিল, সেইকাৰণে ইয়াত গুপ্ত কামাখ্যা বুলি কোৱা হয়। এনেকুৱা আৰু ইয়াত মানে আপনার ডেইলি সুভাত চলে, আপনার দুর্গা পূজা হয়, দুর্গা পূজাত বলি বিধান হয়, দুর্গা পূজা, কালী পূজা, আপনার গণেশ পূজা, মনসা পূজা, এনেকুৱা বিভিন্ন ইয়াত উৎসব পার্বণবিলাক হয়। এনেকুৱা ইয়াত আপনার শক্তিবিধ ইয়াত মানে শক্তি পূজাবিলাক হয় আৰু আর বলি বিধান হয়। ইয়াত যদি কোনোবা যদি কোনো ভক্ত যদি আহি এবার যদি দর্শন করে মানে আয়ুষ মানে বাড়ে বলে তার প্রবাদ আছে, সেইকাৰণে এই থানখনৰ নাম দীৰ্ঘেশ্বৰী। मंदिर से बाहर निकल के आ गए, आप लोग पंडित जी से सुने मंदिर के बारे में, मंदिर का जो पुराना काल्पनिक कथा है, जो इतिहास है, हिस्ट्रिकल जो बात है पंडित जी से आप लोग सुने हुए हैं। अभी लगभग अंधेरा हो ही गया है, अभी हम लोग चलते हैं घर के तरफ। आज के लिए इतना ही, बस चैनल को लाइक कीजिएगा, शेयर कीजिएगा, सब्सक्राइब कीजिएगा। वंदे मातरम।